করছেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দালালি করবেন না যথেষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই সবার বিশেষ করে বনগায় যিনি পৌরসভার চেয়ারম্যান আছেন এর নেতৃত্বে যেভাবে বনগাকে সন্ত্রাসের বাতাবরণে পৌঁছে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা তাদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তার আমি একদম নোংরাভাবে আমি তার প্রতিবাদ জানাই আইসি এখানে পুলিশ যে ইনচার্জ আছেন সে আমাকে দ্বিতীয়বার ডেকে বললেন প্রথমবার তো আমরা সবাই ছিলাম দ্বিতীয়বার ডেকেও একই কথা বললেন আপনারা চিন্তা করবেন না আমরা 24 ঘন্টার মধ্যে আমরা স্টেপ নেব আমি বললাম দেখুন স্টেপ না হলে না নিলে কিন্তু বনগাঁতে আগুন জ্বলবে একদম পরিষ্কার কথা শুনুন বনগাঁতে আগুন জ্বলবে মানুষ আর চুপ থাকবে না কারণ একের পর এক মানুষের ঘরবাড়ি লুট করে নিয়ে যাওয়া সেটা সবচেয়ে বড় মানে ঘৃণ্য কাজ জঘন্য কাজ এগেস্ট যদি স্টেপ না নেন তাহলে কিন্তু একটা বিরাট বড় এখানে রেগুলেশন হতে চলেছে এটা কিন্তু আপনার মানতে হবে।